আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি নবম শ্রেণী ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে। বিষয় হচ্ছে বিজ্ঞান। অ্যাসাইনমেন্ট নাম্বার এক, শিরোনামে তোমরা লিখে দিবে একজন পূর্ণ বয়স্ক ব্যক্তির দৈনিক সুষম খাদ্য তালিকা প্রস্তুতকরণ। আর এই ভিডিওটি ভয়েস না শুনে তোমরা কেউ লিখতে বসিও না, কারণ আগে ভয়েস শুনবে, ভয়েসের মধ্যে একটা কথা বলে দিব, এটা খুব গুরুত্বপূর্ণ কথা যেটা তোমাদের শোনা খুব একান্ত জরুরি। আমি কোনো ভিডিওতে কিন্তু এই ধরনের কথা বলি না যে আমাকে ভিডিওটা পুরোটা দেখতে হবে, এরকম আমার কোনো ধারণা নেই, তবে তোমাদের এটা হয়তো বা শোনাটা খুব জরুরি। তো এখানে অ্যাসাইনমেন্টটি এসেছে প্রথমত থেকে উন্নততর জীবনধারা। অ্যাসাইনমেন্ট নাম্বার অ্যাসাইনমেন্ট শিরোনাম হচ্ছে আমাদের একজন পূর্ণ বয়স্ক ব্যক্তির দৈনিক সুষম খাদ্য তালিকা প্রস্তুতকরণ। এখানে লিখছে যে খাদ্য উপাদান অনুযায়ী 25টি খাদ্যের নাম সকাগারে উপস্থাপন করতে হবে। কথাটা বুঝিও, 25টি খাদ্যের নাম সকাগারে উপস্থাপন করতে হবে পাই চিত্রের সাহায্যে। এই যে চার্ট, যে তুমি যে খাদ্যগুলো নিলে সেই খাদ্যগুলো দৈনিক আমাদের সুষম খাদ্য বিভাজন করতে হবে। তোমার খাদ্য তালিকা থেকে প্রাপ্ত ভিটামিনগুলোর নাম, অভাবজনিত রোগগুলোর নাম ও প্রতিকার উপায় বর্ণনা করতে হবে। খাদ্য তালিকা থেকে কি কি খনিজ পদার্থ পাওয়া যায় তাদের নাম ও কাজ বর্ণনা করতে হবে। তো মোট চারটি প্রশ্নের অ্যান্সার করতে হবে। তো চলো তাহলে আমরা দেখে নিই কীভাবে আমরা এর উত্তরটা করব। তো যেটা বিশেষ কথা সেটি হচ্ছে যে আমরা এই যে অ্যাসাইনমেন্টের শিরোনামটা প্রথমে লিখে নিব, তারপরে কোনো প্রশ্ন উত্তর দেবো। খাদ্যের উপাদান, খাদ্য উপাদান ছয়টি, সেগুলো হচ্ছে শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ এবং পানি। এগুলোর মধ্যে শর্করা ও আমিষ স্নেহ পদার্থ বা ফ্যাট দেহ পরিপোষক খাদ্য। খাদ্যের স্নেহ শর্করাকে বলা হয় শক্তি উৎপাদক খাদ্য ও আমিষযুক্ত খাদ্যকে বলা হয় দেহ গঠনের খাদ্য। ভিটামিন, খনিজ লবণ ও পানি দেহ সংরক্ষণ খাদ্য উপাদান, যেগুলো দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা প্রতিরোধে সাহায্য করে। নিম্নে খাদ্য 25টি খাদ্যের নাম এখানে লেখা হলো। শর্করা জাতীয় খাদ্য আছে এখানে, আমিষ আছে, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ এবং পানি। শর্করার মধ্যে এগুলো খাদ্য, আমিষের মধ্যে এগুলো একটু দেখে নিও তোমরা। হ্যাঁ, স্নেহ, মাখন, ঘি এবং চর্বি আছে, ভিটামিন আছে, তারপরে খনিজ লবণ এবং পানি আছে, পানি ভূগর্ভস্থ পানি। তো এই হচ্ছে আমাদের সকটাই, সকটা 100% লিখতে হবে। এরপরে খ প্রশ্ন উত্তর, একজন পূর্ণবয়স্ক ব্যক্তির দৈনিক সুষম খাদ্যের বিভাজনের পাই চার্ট উপস্থাপন করা হলো। একজন পূর্ণবয়স্ক ব্যক্তির পরিশ্রম করা মানুষের দৈনিক 2000 থেকে 2500 কিলো ক্যালোরি খাদ্য গ্রহণ করা উচিত। ভিটামিন, খনিজ লবণ, রাফিস এবং আঁশের জন্য এর সাথে প্রয়োজনীয় শাকসবজি এবং ফল খাওয়া প্রয়োজন। এই হচ্ছে গ্রাফ চার্টটা দেখতে পাচ্ছ। তোমরা একটু কালার পড়লে কালার করে দিবে, না হলে তোমরা জাস্ট খালি পেন্সিল দিয়ে ভাগ ভাগ করে দিয়ে দিবে যে এই অংশ 15%, এই অংশ 20%, এই অংশ 5%, এই অংশ 60%। 60% হচ্ছে আমাদের কি শর্করা, আর প্রোটিন হচ্ছে আমাদের 15%, স্নেহ হচ্ছে আমাদের 5%, স্নেহ আর যেটা অসম্পৃক্ত সেটা হচ্ছে আমাদের কি 20%। এই পাই চারটা দিয়ে দিবে। এরপরে হচ্ছে আমাদের গণাং প্রশ্ন উত্তর, খাদ্য তালিকা থেকে প্রাপ্ত ভিটামিনগুলোর নাম ও অভাবজনিত রোগের নাম ও প্রতিকারের উপায় বর্ণনা করা হলো। ভিটামিন বা খাদ্য প্রাণ, যে জৈব খাদ্য উপাদান সাধারণ খাদ্যে অতি অল্প পরিমাণে থেকে দেহের স্বাভাবিক পুষ্টি ও বৃদ্ধিতে সহায়তা করে এবং রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি করে তাকে ভিটামিন বলে। ভিটামিন এ আছে অভাবজনিত রক্ষণ, ভিটামিন এ এর অভাবে, এখানে মাইনাস না, এটা একটা টান, এটাকে বলে হাইফেন, এর অভাবে রাতকানা রোগ হয়, এর অভাবে দীর্ঘস্থায়ী হলে চোখের কর্নিয়া আলসার হতে পারে। ভিটামিন এর অভাবে দেহের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়, অনেক সময় ঘা, সর্দি, কাশি, গলা ব্যথা ইত্যাদি উপসর্গ দেখা দিতে পারে। ভিটামিনের এর ঘাটতি কাটিয়ে ওঠার জন্য সেরা চিকিৎসা হলো ভিটামিন এ যুক্ত ডায়েট নেওয়া, অর্থাৎ খাবার খাওয়া, সবুজ পাতা, শাকসবজি, হলুদ এবং কমলা শাকসবজি নিজের আহারে অন্তর্ভুক্ত করা। এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ পাওয়া যায়। ভিটামিন বি অভাবজনিত রোগ ও লক প্রতিকার, এর অভাবে ঠোঁটের দুপাশে ফাটল দেখা দেয়, মুখে ও জিভে ঘা হয়, ত্বক খসখসে হয়, চোখ দিয়ে পানি পড়ে, এর অভাবে তীব্র আলোতে চোখ খুলতে অসুবিধা হয়। ডাল ও পূর্ণ শাকসবজি জাতীয় খাবার এই ভিটামিন প্রচুর পরিমাণে থাকে। সাধারণত সামুদ্রিক মাছ, মাংস, বাদামে ভিটামিন B3 পাওয়া যায়। নিয়মিত ডিম, বাদাম, দুগ্ধজাত খাবার, ব্রোকলি হচ্ছে এক ধরনের ফুলকপি জাতীয় খাবার, পূর্ণ শস্য ও এবং শিম খেলে শরীরে এই ভিটামিন ঘাটতি দূর হয়। ভিটামিন সি অভাবজনিত লক্ষণ, এটা তো জানো যে স্কার্বি রোগ হয় এবং অস্থির গঠন বলতে হাড় যেটাকে বলে, হাড়ের গঠন শক্ত ও মজবুত হতে পারে, ত্বকে ঘা, তারপরে ক্ষত শুকাতে দেরি হয় যদি এটার অভাব হয়, দাঁতের মাড়ি ফুলে যেতে পারে, এনামেল উঠে যেতে পারে। হ্যাঁ, আমলকি, লেবু, কমলা লেবু, টমেটো, আনারস
ইত্যাদি এই ভিটামিন সি পাওয়া যায়। ভিটামিন ডি অভাবজনিত রোগ লক্ষণ, ডি এর অভাবে রেকেট রোগ হয় তাও শিশুদের জন্য, এই জন্য শিশুদের কিন্তু রোদের আলোতে বেশি বেশি রাখতে হয়, কারণ রোদের আলোতে ভিটামিন ডিটা সবচেয়ে বেশি পাওয়া যায়। তো এর ফলে অধিক ক্যালসিয়াম ও ফসফরাস শোষিত হয়, রক্তে এদের পরিমাণ বৃদ্ধি পায়, এর কারণে বিক অর্থাৎ কিডনি, হৃৎপিণ্ড, ধমনি ইত্যাদি প্রচুর পরিমাণে ক্যালসিয়াম জমা হতে থাকে। ডিমের কুসুম, দুধ ও মাখন ভিটামিন ডি এর প্রধান উৎস। তাহলে ডিমের কুসুমে আছে, দুধ এবং মাখনের মধ্যে আছে, বাঁধাকপি, যকৃৎ এবং তেল সমৃদ্ধ মাছে ভিটামিন ডি পাওয়া যায়, তাই এগুলো নিয়মিত খেলে অভাব পূরণ হয়। ভিটামিন ই অভাবজনিত রোগ ও লক্ষণ, ভিটামিন ই এর অভাবে জরায়ুর মধ্যে ভ্রূণের মৃত্যু ঘটতে পারে, ক্রূর্ণ না এটা ভ্রূণ, ভ্রূণের মৃত্যু হতে পারে। দৈনিক সুষম খাদ্য গ্রহণ করলে এই ভিটামিন বিশেষ অভাব হয় না। শস্য দানার তেল, ক্রোন অয়েল, তুলা বীজের তেল, সূর্যমুখী বীজের তেল, লেটুস পাতা ইত্যাদিতে ভিটামিন ই পাওয়া যায়। মানুষের শরীরে ভিটামিন ই হলো অ্যান্টিঅক্সিডেন্ট, যেটি ধমনির চর্বি জমা রোধ করে এবং সুস্থ ত্বক বজায় রাখে। ভিটামিনকে অভাবজনিত রোগ লক্ষণ, যকৃত থেকে পিত্তরস নিঃসৃত করা, পিত্তরস নিঃসরণের অসুবিধা হলে ভিটামিন কে এর শোষণ কমে যায়। ভিটামিন কে এর অভাবে ত্বকের নিচে ও দেহাভ্যন্তরে যে রক্তক্ষরণ হয় তা বন্ধ করা ব্যবস্থা না নিলে রোগী মারা যেতে পারে। ভিটামিন কে সম্পূরক খাবারের ওষুধ অথবা ইনজেকশন মাধ্যমে প্রয়োগ করা হয়ে থাকে। তারপরে সবুজ পাতাওয়ালা সবজি, সর্ষে, বাঁধাকপি, ব্রোকলি ইত্যাদিতে এই ভিটামিন কে পাওয়া যায়। ঘন প্রশ্নের উত্তর, তো মেন কথা হচ্ছে যে এই যে আমরা পড়তেছি এই জিনিসগুলো আসলে তোমাদের যে দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টটি আছে, ক্লাস নবম শ্রেণীর দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টে কিন্তু আমাদের বিজ্ঞান ছিল, আর সেই বিজ্ঞানের মধ্যে কিন্তু এই সেম একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল। আমি জানি এটা ভুল করে হয়তো বা এরা দিয়ে দিয়েছে, তাই অ্যাসাইনমেন্টটি এখনই লিখে নেওয়ার শুরু করিও না, বিকজ হতে পারে এটা চেঞ্জ করে দেওয়া হবে পরবর্তীতে, তো তখন তোমরা আবার লিখবে নতুন করে, তখন আবার আমাদের আসে গালি দিতে আসিও না, কারণ এটা কিন্তু রিপিট করা হয়েছে, আমাদের কিছু করার নেই। যেমনি অ্যাসাইনমেন্ট দিবে তেমনি অ্যাসাইনমেন্টের অ্যান্সারটাও আমাদের করে দিতে হবে, তো তাই তোমরা একটু সাবধানে এটা জাস্ট দেখো, ঠিক আছে, বাট লেখার দরকার নেই এখনই, জমা দেওয়ার একদিন আগে হয়তো বা লিখবে। তো নিম্নে খাদ্য তালিকায় প্রাপ্ত খনিজ পদার্থের নাম ও কাজ উল্লেখ করা হলো। লৌহ, লৌহ রক্তের একটি প্রধান উপাদান, প্রতি 100 ml রক্তে লৌহের পরিমাণ প্রায় 50 mg। যকৃত, প্লীহা, অস্থিমজ্জা এবং লোহিত রক্তকণিকায় এটি সঞ্চিত থাকে। লৌহের উদ্ভিজ্জ উৎস হচ্ছে ফুলকপির পাতা, নটে শাক, নিম পাতা, ডুমুর, কাঁচাকলা, ভুট্টা, গম, বাদাম, বজরা ইত্যাদি, প্রাণীজ উদ্ভিদ, মাছ, মাংস, ডিম, যকৃৎ ইত্যাদি। লোহের প্রধান কাজ হিমোগ্লোবিন গঠনে সহায়তা করা, হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে রক্ত শূন্যতা রোগ সৃষ্টি হতে পারে। ক্যালসিয়াম, এটি প্রাণীদের হাড় ও দাঁতের একটি প্রধান উপাদান, খনিজ লবণে খনিজ পদার্থের মধ্যে দেহে ক্যালসিয়ামের পরিমাণ সবচেয়ে বেশি, অস্থি এবং দাঁতে ফসফরাস ও ম্যাগনেশিয়াম যুক্ত হয়, এর 90% শরীরে সঞ্চিত থাকে। হাড় এবং দাঁতের গঠন শক্ত রাখার জন্য ক্যালসিয়াম একটি অতি প্রয়োজনীয় খনিজ পদার্থ। তো বাকি ওটা লিখে নিও, ফসফরাস দেহ পরিমাণের দিক থেকে খনিজ লবণগুলোর মধ্যে ক্যালসিয়ামের পরই ফসফরাসের স্থান, ফসফরাস ও ক্যালসিয়ামের মতো হাড়ের একটি প্রধান উপাদান, ফসফরাস হাড় যকৃতে এবং রক্তরসে সঞ্চিত থাকে। নিউক্লিক অ্যাসিড, নিউক্লিয় প্রোটিন তৈরি এবং শর্করা বিপাকের দ্বারা শক্তি উৎপাদন ফসফরাস প্রধান ভূমিকা রাখে। ক্যালসিয়ামের মতো হাড় এবং দাঁত গঠন করা ফসফরাসের প্রধান কাজ। ফসফরাসের অভাবে রিকেটস, অস্থিরতা, দন্তক্ষয় এই সব রোগ দেখা দেয়। খাবারে পর্যাপ্ত পরিমাণ প্রোটিন ও ক্যালসিয়াম থাকলে ফসফরাসের অভাব হয় না। পানি খাদ্যের একটি প্রধান উপাদান, মানব দেহের জন্য পানি অপরিহার্য, দেহের গঠন এবং অভ্যন্তরীণ কাজ পানি ছাড়া চলতেই পারে না। আমাদের দেহে দৈনিক ওজনের 60-75% পানি, আমাদের রক্ত, মাংস, স্নায়ু, দাঁত, হাড় ইত্যাদি প্রতিটি অঙ্গ গঠনের জন্য পানি প্রয়োজন। দেহকোষ গঠন এবং কোষের যাবতীয় শরীরবৃত্তীয় প্রক্রিয়া পানি ছাড়া কোনোভাবে সম্পন্ন করা সম্ভব নয়। তো এইভাবে সুন্দর করে লিখে দিবে, এই হচ্ছে পানি পর্যন্তই আমাদের ছিল সম্পূর্ণ অ্যাসাইনমেন্টটি। চলো তাহলে অ্যাসাইনমেন্টটি আমরা দেখে নেই। আচ্ছা, অ্যাসাইনমেন্টে এটি হচ্ছে আমাদের প্রথম পেজ, তো এই হচ্ছে আমাদের পেজটা শুরু হলো এখান থেকে, এইটি হচ্ছে প্রথম পেজ। তারপরে হচ্ছে এইটি আমাদের দিতে হবে, যেটা তোমাদের পাই চিত্র দিতে হবে। আমি কিন্তু বারবার বলতেছি এটা দেখার পরে লেখা শুরু করে দিও না, বিকজ এটা কিন্তু আমাদের দ্বিতীয় সপ্তাহে অলরেডি চলে আসছিল, এটা আমাদের ষষ্ঠ সপ্তাহে ভুল করে হয়তো বা দিয়ে দিয়েছে, কিন্তু আমরা অবশ্যই পরের জিনিসটার জন্য আমরা ওয়েট করবো যে এটা আমাদের চেঞ্জ করে দেয় কি না, যদি দেয় তাহলে আমরা নতুন করে ভিডিও প্রকাশ করবো, আর যদি না দেয় তাহলে এটাই তোমাদের অ্যাসাইনমেন্ট। তো সেই জন্য অ্যাসাইনমেন্ট যদি জমা দিবে তার আগে হয়তো এটা লিখবে, যদি নতুন করে আসে তাহলে নতুনটা লিখবে, আর যদি এটা থাকে যায় তাহলে এটাই লিখবে। তো আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করবে, লাইক করে পাশাপাশি শেয়ার করে দেবো বন্ধুদের মাঝে, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন বাজিয়ে দেবে। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।